মনোহাইব্রিড ক্রস, মেন্ডেল যে মনোহাইব্রিড ক্রস ঘটিয়েছিলেন, দু ধরনের গাছ নিয়েছিলেন, একটি হচ্ছে টল, তাকে উনি যে ফ্যাক্টরটা করেছিল আমরা সবসময় দেখবো এইভাবে, এই মনে করে একটা হোমোলোগাস ক্রোমোজোমের টি আবার হোমোলোগাস ক্রোমোজোম, তাহলে এই একটা হোমোলোজোম এই লোকাস সেম লোকাস, এই যে সেম লোকাস, সেম লোকাসে টি মেন্ডেলের কপালটা ভালো ছিল, তাই না? ক্রোমোজোম যে ক্যারেক্টার গুলো বেশিরভাগ ক্ষেত্রে আলাদা ইয়েতে ছিল, আর স্মল টি দিয়ে উনি ডিনোট করেছিলেন কি স্মল, ঠিক আছে, প্যারেন্টস ডিফার বাই এ সিঙ্গেল ট্রেট একটা। নেক্সট করেছে ক্রসিং টু টি প্লান্টস that differs in stem size, ঠিক আছে, tall and short, T capital T কি করলো আর বলছিলেন তুমি দেখে নাও, ক্যাপিটাল টি অ্যালিল ফর টল, স্মল টি অ্যালিল ফর ড্রাফনেস, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি হোমোজাইগাস টল প্লান্ট, তাহলে স্মল টি হোমোজাইগাস শর্ট প্লান্ট, তাহলে ক্যাপিটাল টি স্মল টি কি হবে হেটারোজাইগাস টল প্লান্ট, গুড। এবার উনি প্রিভিয়াসলি এগুলোকে পিওর পেয়ে গেছিলেন, পিওর কিভাবে পিওর, কারণ উনি সপরাঞ্জ, উনি কিন্তু টেস্ট ক্রস ব্যাক ক্রস এত কিছু ওনার মাথায় ছিল না, উনি কি করেছে সপরাঞ্জ ঘটিয়ে গেছে, পরপর পরপর করতে 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 দেখে গেছেন হয়তো পাঁচ সাত জেনারেশন সেম গাছ, তখন উনি বুঝে গেছেন এটা পিওর টল, আবার এর ক্ষেত্রে পিওর শর্ট বুঝে গেছে। মনোহাইব্রিড ক্রস স্টেপ দু ধরনের নিলেন, এই একটা আর এই একটা নিলেন, এবার এটাকে প্যারেন্ট জেনারেশন করলেন হোমোজাইগাস, আর এখানে আসবে হচ্ছে এফ ওয়ান, তাহলে এফ ওয়ানে ক্যাপিটাল টি স্মল টি অল প্লান্ট যত আসলো, তার মানে 100% প্লান্ট যেটা আসলো এফ ওয়ানে সব কি হবে 100% সব টল, তাহলে এটাও টল, এটাও প্যান্টে পাচ্ছি আবার এখানেও পাচ্ছি, তখন উনি ভাবলেন যে নিশ্চয় কোনো রকম কিছু হয়েছে, শর্ট কোথায় গেল, উনি যদি এখানেও ইতর পরাগযোগ বা ক্রস ফার্টিলাইজেশন করাতেন অন্য কোনো গাছের সঙ্গে তার রেজাল্ট মিলত না, উনি যখন সেলফ পলিনেশন করিয়ে দিলেন তখন কিন্তু এফ টুতে গিয়ে উনি প্যানেট স্কেলের মাধ্যমে বা চেকার বোর্ডের মাধ্যমে কি রেজাল্ট পেলেন, উনি প্যানেট স্কেল বা চেকার বোর্ডের মাধ্যমে একটা স্কুল টুলস যা করতে মনোহাইব্রিড ডাইহাইব্রিড ট্রাইহাইব্রিড যাই হোক না খুব সুন্দরভাবে এটা পাওয়া যায়, ঠিক আছে, উই ইউজ দ্য প্যানেট স্কেল টু প্রেডিক্ট দ্য জিনোটাইপ অ্যান্ড ফেনোটাইপ অফ অফস্প্রিং, এবার আমরা ব্যবহার করি প্যারেন্ট হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি প্যারেন্ট ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আর স্মল টি প্যারেন্ট, এইবার একটা প্রশ্ন আছে এরপর আমরা পড়ব রিসিপ্রোকাল ক্রস, রিসিপ্রোকাল ক্রসটা কি, যখন একটা প্লান্টকে মেল হিসেবে নেওয়া হয় অপর প্লান্টকে ফিমেল হিসেবে নেওয়া হয় টেট হিসেবে, যদি সেই প্লান্টকে আবার ফিমেল হিসেবে পরবর্তী এতে নেওয়া হয় আর অপরটা যদি মেল হয় তখন রিসিপ্রোকাল ক্রস বলা হয়, যাই হোক ওটা পরবর্তী হবে, তাহলে আমাকে এখানে এই বৈশিষ্ট্যতে করলাম, তাহলে প্যারেন্টস্কেলের মধ্যে কি হলো ব্যাপারটা, একটা সেগ্রিগেশন কথাটা চলে আসছে, কিন্তু পার্থক্য মেয়োসিস সেগ্রিগেশন আমরা জানি কি গ্যামেট সৃষ্টি হওয়ার সময় ক্রোমোজোমগুলো পরস্পর পৃথক হয়ে আপনার প্রশ্ন করে পৃথক হয়ে গ্যামেটে প্রবেশ করে এককভাবে, তাহলে জিন কোথায় থাকে বা ফ্যাক্টর কোথায় থাকে ক্রোমোজোম থাকে, তাহলে ক্রোমোজোমের মধ্যে স্টিক ফ্যাক্টর হিসেবে এও কিন্তু পার্থক্য করে চলে গেল, এবং পরবর্তীতে তাদের বৈশিষ্ট্যটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে কি ছিল ক্যাপিটালটি হোমোজাইগাস ক্যাপিটালটি হোমোজাইগাস আর তার সঙ্গে স্মল টি হোমোজাইগাস, এইটা ভালো করে বুঝলে পরবর্তী ক্রস কিন্তু খুব ইজি হয়ে যায়।
তাহলে আমরা একটা চেকার বোর্ড বা ইয়ে করলাম, কি করলাম না, একদিকে আমরা মেলের তার পোলেন নিলাম, মানে মেল গ্যামেট, আর একদিকে ফিমেল গ্যামেট। তাহলে আমরা যদি উনি যে গুণটা করেছিল প্রথমে উনি যে ব্যাপারটা নিতে, তাতে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সেম জেনোটাইপ, সেম ফেনোটাইপ 100% পেলাম, তাই না? তাহলে জেনোটাইপ 100% ক্যাপিটাল ডিসেবিলিটি, ফেনোটাইপ 100% ক্যাপিটাল ডিসেবিলিটি। তো এই যখনই এই রেজাল্টটা আসলো তখন কিন্তু ন্যাচারালি যখনই এইটা আসবে তখনই চিন্তার ভাষটা পড়বে তোর কপালে, কি হলো ব্যাপারটা, আমরা নিলাম এই, আর একটা জিনিস পুরো উদাহরণ, নিজেকে বসা ওই জায়গায়, মনে করো মেন্ডেল নেই, তুমি করছো, তুমি কি করতে? সেই জন্য কিন্তু মেন্ডেলকে বাবা দিতে গেল, F1 জেনারেশনের সঙ্গে উনি এবার সেলফ ফার্টিলাইজ করলো। সেলফ ফার্টিলাইজ করার পরে তাহলে কি পাবে, দুটোই লম্বা গাছ নিয়েছিল, উনি বাইরের থেকে লম্বা গাছ দেখেছিল, বুঝতে পারেনি ভেতরে কি আছে। আসলে আমরা এখন দেখে বুঝতে পারছি এটা জিনোটাইপ ছিল আলাদা, ওই টল মানে প্যারেন্টের টলনেস, টল যে বৈশিষ্ট্য তার থেকে আলাদা। তো উনি যখন এক্সন সেলফ করলো তখন যে চেকার বোর্ডের মাধ্যমে যখন পেলো তখন উনি অবাক হয়ে গেলেন যে 25% অফ প্রোজেনি যা প্লান্ট আসলো F2 মনে করো 100টা এসেছে, তার মধ্যে 25% প্রোজেনি দেখাচ্ছে তার ড্রাফট মানে শর্ট, আর 75% হচ্ছে টল, 75% টল আর হচ্ছে বাইরের দিক দিয়ে, তাই তো? তাহলে উনি জেনোটাইপিক ফেনোটাইপিক অনুপাত কি লিখতে পারে, 3:1 লিখতে পারেন না, ফেনোটাইপিক অনুপাত 3:1, কিন্তু প্রকৃতপক্ষে তার জেনোটাইপ কিন্তু আলাদা। তাতে দেখা যাচ্ছে 25% হচ্ছে পিওর টল, 25% পিওর শর্ট, আর 50% হচ্ছে হাইব্রিড, যে হাইব্রিড উনি F1 পেয়েছিলেন, তাই তো? তাহলে এই হচ্ছে ওনার পরীক্ষার মাধ্যম। F2 যে গাছটা হলো, হ্যাঁ ওটা তো শর্ট হতো না, F2 তে গাছ তো শর্ট হয়েছিল, হ্যাঁ মানে যে মানে যে সংকট যে দুটো ক্রস ঘটনা হলো, হ্যাঁ ওটাতে একটা যে শর্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ চারটের মধ্যে একটা শর্ট, 25% কোনো অসুবিধা নেই, সিক্রেটটা পানিক স্কয়ার। এখানে কতগুলো জিনিস আছে এগুলো আমাদের সিলেবাসে নেই, স্প্রেডিং করা গ্যামেটটাকে স্প্রেড করে আমরা দেখাতে পারি কিভাবে কিভাবে হচ্ছে, ঠিক আছে? যদি গ্যামেট সেগ্রিগেট করে তাহলে এটা ছিল হচ্ছে ডিপ্লয়েড সেট, সেখান থেকে হ্যাপ্লয়েডে চলে আসছে, গ্যামেট তৈরি হচ্ছে, তাহলে কি আসছে হ্যাপ্লয়েডে, ক্যাপিটালটি ক্যাপিটালটি, আর এটাও ডিপ্লয়েড সেট ছিল 2L, হ্যাপ্লয়েডে আসছে। তাহলে ক রকমের গ্যামেট তৈরি হলো, যদি টাইপস বলি দুরকম, 2 types এর গ্যামেট তৈরি হলো। তাহলে এইভাবে যদি আমরা করি দেখাই, তাহলে এই হচ্ছে যে কার্ডবোর্ডের বা প্যানেলের মাধ্যমে আমরা পুরো এই সিস্টেমটাকে পাই। শর্টকাট হচ্ছে প্যানেলের সবচেয়ে শর্টকাট মেথড, এইভাবেই কিন্তু করতে হয়। তাহলে একটা বক্সে যদি করি কোনো অসুবিধা নেই তো F1, কারণ গ্যামেট হয়েছিল কত রকমের, 2 রকম, সেখান থেকে সব হবে 100%, অথবা একটা বক্সে যথেষ্ট। কিন্তু আমরা যেটা দেখাই বলতে পারলাম সেম, যখন আমরা এভাবে নিচ্ছি মানে এটা তার কি F1 জেনারেশনের, তাই না? তার সঙ্গে আমরা কি করছি না, হোমোজাইগাস করছি তো। তাহলে হোমোজাইগাস করলে কি রেজাল্ট আসলো, 1:1, দিস ইজ কল টেস্ট ক্রস, 1:1 রেশিওতে আসবে। যদি এই রেশিও ব্যতিক্রমী হয় তাহলে এটা
হাইব্রিড নয়, সেটা আমরা পড়বো আস্তে আস্তে। অ্যানাদের এক্সাম্পল ফ্লাওয়ার কেট নিয়েছিলে, এটা আমি খুব তাড়াতাড়ি করবো, পার্পেল আর হোয়াইট তার মধ্যে যদি ক্রস ঘটায় তাহলে যেটা আসছে সব পার্পেল পাবো, এফ ওয়ানে কোনো অসুবিধা নেই, তো এফ ওয়ানে সব পার্পেল পাবো। তারপরে এফ ওয়ানের জেনারেশন যদি ক্রস ঘটায় তাহলে আমরা কী পাবো, দু ধরনের থ্রি ইস টু ওয়ান আর জেনেটিক্যালি পরিপ্রেক্ষিতে মেন্ডেল যে প্রিন্সিপাল দিয়েছিল সেটা হচ্ছে পোস্টুলেট ডমিনেন্স। কি বললো, যে যদি পিওর হয় দুটোই, তার মধ্যে একটি প্রপার বৈশিষ্ট্য থাকে, তাহলে ডোমিনেন্ট অল টাইম এফ ওয়ানে প্রকাশিত হবে, রিসেসিভ প্রকাশিত হবে না। দিস ইজ কল্ড প্রিন্সিপাল অফ ডোমিনেন্ট। প্রিন্সিপাল অফ সেগ্রিগেশন ভেরি ইম্পর্টেন্ট, যত রকম প্রিন্সিপাল এসেছে তার মধ্যে এটা হচ্ছে 99.99% কারেক্ট, ব্যতিক্রম আছে সেটা পরে বলব। বলা হচ্ছে কি, হোয়েন গ্যামেটস আর ফর্ম, যখন গ্যামেট তৈরি হয়, দ্য পেয়ার অফ হেরিডিটারি ফ্যাক্টর দ্যাট ইজ জিন বিকাম separated so that each sex cell, that is egg or sperm, receive only one kind of gene. তার মানেটা কি, যদি মনে করো যে টলনেস যেটা সেটা হচ্ছে মেল ফ্লাওয়ার, আমি ধরে নিচ্ছি মেল ফ্লাওয়ার না, তো সেটা পুংরেণু, মানে একটা গাছে পুংরেণুকে নিয়েছিলাম, ঠিক আছে, তাহলে ক্যাপিটালটি পেয়েছি। আর একটি গাছের থেকে নিয়েছিলাম হচ্ছে তার আবার পুংরেণুগুলো কেটে দিয়ে রেখেছিলাম শুধু গাইডোশিয়ামটা রেখেছিলাম, যখন ফালি তার কি পাচ্ছি স্মলটি, তাহলে ওই স্মলটি থেকে যখন মেয়স সেলিব্রেশন হবে অনলি টি আসবে, স্মলটি আসবে, আর এখান থেকে আসবে কি কোনেন থেকে আসবে হচ্ছে অনলি ওয়ান টাইপ অফ, মানে ক্যাপিটাল টি আসবে। তাহলে এটা কি করে সম্ভব, এটা সেলিব্রেশন সম্ভব মেয়স সেলিব্রেশন হওয়ার জন্য, যেখানে হাফ হয়ে যায়, এটা কিন্তু সব ক্ষেত্রেই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমাদের মোটামুটি এগুলো আমাদের সিলেবাসে নেই, এগুলো অন্য কিন্তু থাকে সবাই। তাহলে আমাদের আজকের এই যে ধারণা হলো, এই ধারণার থেকে এফ ওয়ান জেনারেশন আমরা মোটামুটি বুঝতে পেরেছি, তাই তো? সরি, এফ ওয়ান জেনারেশন বলছি কেন, এফ ওয়ান অ্যান্ড এফ টু জেনারেশন অফ মনোহাইব্রিড ক্রস, এবং এখানে যে লটা পেলাম সেটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন অ্যান্ড ডোমিনেন্স।